স্বর্ণ নয় মাহফিলে এক হালি ডিম বিক্রি হলো 10,000 টাকায়। মানিকগঞ্জের এক ওয়াজ মাহফিলে অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে। আকাশচুম্বী দামে ডিম কেনার ঘটনাটিকে অনেকে বিরল বলে উল্লেখ করেছেন। জেলার সিঙ্গার উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চারিগ্রাম কেন্দ্রীয় কবরস্থান এবং ঈদগাহ মাঠের উদ্যোগে গত 28 জানুয়ারি শনিবার রাত 10:30টার দিকে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানেই এই ডিম নিলামে উঠে, যার দাম একসময় পৌঁছে যায় 10,000 টাকায়। এই নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় এলাকাটিতে। উক্ত ঈদগাহ মাঠের সভাপতি মোন্তাজউদ্দিনের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেমায়তপুর জয়নাবাড়ির মসজিদের খতিব মুফতি আশিকে ইলাহি। তিনি কবরস্থানের উন্নয়নের জন্য মাহফিলে আগত এলাকাবাসীর কাছে আহ্বান জানান। এই সময় এক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী 4টি বা 1 হালি ডিম কবরস্থানের উন্নয়নে দান করেন। মাহফিলের বিশেষ বক্তা মুফতি আশিকে ইলাহি ওয়াজ মাহফিল মঞ্চে আনুষ্ঠানিকভাবে ওই 1 হালি ডিম বিক্রি করতে প্রকাশ্যে নিলাম তোলেন। ডিম কিনতে আগ্রহীরা নিলাম শুরু করেন 200 টাকা দর থেকে, অনেকে 1,000 টাকাও দাম হাঁকান। এক পর্যায়ে হাসান ব্যাপারী নামের এক ব্যক্তি এই 1 হালি ডিমের দাম এক ধাক্কায় 10,000 টাকায় তুলে নেন। সর্বোচ্চ দাম উঠায় পরবর্তীতে মুফতি আশিকে ইলাহি হাসান ব্যাপারীকে ডিম 4টি তার হাতে তুলে দেন। হাসান মাহফিলে আসার সবার সামনেই নগদ 10,000 টাকা পরিশোধ করেন। 1 হালি ডিম 10,000 টাকায় কেনা নিয়ে হাসান ব্যাপারী জানান, ডিমটি কেনা মুখ্য নয়, কবরস্থান উন্নয়নে শরীক হওয়াটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। তার প্রয়াত বাবা মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা ও কবরস্থান উন্নয়নের লক্ষ্যেই এই দান করেন তিনি। এই ঘটনা চারিগ্রাম এবং এর আশেপাশের ইউনিয়নে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গোটা দেশ জুড়েই এটি আলোচিত একটি বিষয় হয়ে দাঁড়ায়। অনেকে মজা করে বলছেন, বাংলাদেশে এর আগে এত দাম দিয়ে কোনো ডিম বিক্রি হয়নি, তাই এটিকে তারা বলছেন স্বর্ণ সমতুল্য ডিম। মূলত বাংলাদেশের শহর গ্রামাঞ্চল কিংবা পাড়া মহল্লায় অবস্থিত মসজিদ মাদ্রাসা কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। বলা হয়ে থাকে বিশ্বের অন্যান্য দেশে এমন দৃশ্য সাধারণত দেখা যায় না। আয়োজিত এসব ওয়াজ মাহফিলে বিজ্ঞ আলেম পীর মাশায়েখ ও বুজুর্গরা সাধারণ মুসলমানদের জন্য ধর্মীয় নানা বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকেন। দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে সাইকেল বা বিভিন্ন যানবাহনের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এসব ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে থাকেন। এই সময় সারা রাত জেগে গভীর আগ্রহ সহকারে তারা কোরআন হাদিসের আলোচনা শুনেন। পর্দার আড়ালে মহিলারাও নিজ বাসা বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে এসে ওয়াজ শুনে থাকেন। ইসলামিক স্কলারগণ বলেন, সুস্থ সমাজ গঠনে ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে একটি সুস্থ সমাজ গঠন করা যায় এই ব্যাপারেও আলোচনা করা হয় সেখানে। বলা হয় মাহফিলে আসা ব্যক্তিদের মাঝেও অনেক সময় পরিবর্তন ঘটে। যখন সাহাবা ওলি আউলিয়াদের কথা বলা হয়, তখন নিজেদেরকে শুধরে অনেকে জীবনকে তাদের মতো করে গড়ে তোলার চেষ্টা করেন। মূলত শান্তি সম্প্রীতি এবং কল্যাণের বাণী ছড়িয়ে দিতে ওয়াজ মাহফিলে বিভিন্ন রকম আলোচনা করা হয়। তবে ইসলামিক স্কলাররা মাহফিলগুলোতে সামাজিক রেওয়াজ মেনে চলার ব্যাপারে আলোকপাত করেন। বক্তা নির্বাচনের ক্ষেত্রেও সচেতনতার পরিচয় দিতে পরামর্শ দেন তারা। তাদের মতে জ্ঞানী ও যুগ সচেতন আলেমদের মাহফিলে দাওয়াতের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া জরুরি।